राना प्लाजार भुक्तभोगी श्रमिक एक नारी नेत्री कथा नारी कथा शुने पायर अवस्था देखे प्लस्टिक अपना प्लस्टिक दिए आसले चलाफेरा करते हैं राना प्लाजा नहीं सारा विश्व आलोचना श्रमिक संगठन गुलोर मध्य व्यापक आलाप आलोचना पत्र पत्रिका मीडिया लेखा কিন্তু রানা প্লাজার প্রকৃত ভুক্তভোগী এখানে দাঁড়িয়ে কথা বলেছে তারা এখনো চিকিৎসা পায় না তারা খেতে পারছে না তারা এই রমজানের ঈদের আগে আমার কাছে কয়েকজন এসেছিল কিছু কাগজপত্র নিয়ে এসেছিল যে তাদের কাগজপত্রে দেখানো হয়েছে তিনি 90,000 টাকা কিংবা 80,000 টাকা পেয়েছেন কিন্তু 50,000 টাকা কেটে রাখা হয়েছে কেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নাকি তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু শ্রমিকরা বলছেন ভাই এই 50,000 টাকার পাঁচ পয়সা আমি চোখে দেখি নাই কিন্তু আমার এই বরাদ্দ থেকে আমাকে কাগজ দেওয়া হয়েছে সেখান থেকে কেটে রাখা হয়েছে এবং তিনি বলেছেন আমরাও স্বচ্ছতার সাথে এই রানা প্লাজায় দেশি এবং বিদেশি কতটুকু সহযোগিতা উঠেছিল সেইটা কোন খাতে কত খরচ হয়েছিল সেই হিসাব আমরা আজকের এই মে দিবস থেকে আমরা দাবি করছি আপনারা জানেন সেই সময়ে সেনাবাহিনী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কারো একদিনের বেতন এক সপ্তাহের বেতন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল এমনকি আন্তর্জাতিক বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো তারাও সহযোগিতা করেছিল এই রানা প্লাজার চিকিৎসার নাম পেয়েছে এনাম মেডিকেল কলেজ আজকে বিখ্যাত হয়ে গেছে এনাম সাহেব এমপি থেকে মন্ত্রী হয়ে গেছেন কিন্তু রানা প্লাজার শ্রমিকরা এখনো রাস্তায় রাস্তায় ঘুরছেন এই হচ্ছে আমাদের দেশের শ্রমিকের অধিকার এবং রাজনীতির বাস্তবতা এখানে স্বাধীনতার পতাকা উত্তোলক স্বাধীন নেতা সংগ্রামের অন্যতম নেতা আজম আব্দুর রব ভাই মোস্তফা জামাল হায়দার সাহেব 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা তারা এখানে আছেন তারা 60-এর দশক থেকে ছাত্র এবং শ্রমিকরা মিলে এই দেশের স্বাধীনতা সংগ্রামকে সফল করার জন্য যেভাবে রাজপথে রক্ত দিয়েছে সংগ্রাম করেছিল তাদের স্লোগান ছিল ছাত্র শ্রমিকের রাজনীতি রাজ কায়েম করতে হবে কিন্তু আজকে রাষ্ট্রের কোন স্তরে শ্রমিকের প্রতিনিধিত্ব নাই শ্রমিকের কোন অংশীদারিত্ব নাই আজকে শুধু তাদেরকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির লাঠিয়াল বাহিনী হিসেবে কিছুদিন আগেই দেখেছেন এখান দিয়ে বিশাল বহর গেছে সরকারি দলের সমর্থক নেতা কর্মীদের বহর আমি এই ভাইদেরকে একটা প্রশ্ন করতে চাই কোভিডের সময়ে আপনারা যখন কর্মহীন ছিলেন আপনাদের ওই নেতারা আপনাদের পাশে দাঁড়িয়েছিল কিনা আপনাদেরকে সহযোগিতা করেছিল কিনা করে নাই তাহলে কেন আপনারা আজকে সরকারি দলের লাঠিয়াল বাহিনী এবং প্রোগ্রামের ম্যান পাওয়ার সাপ্লাইয়ার হিসেবে আপনারা কাজ করবেন আপনাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে বিরোধী দলকে পেটাতে হামলা করতে ব্যবহার করা হচ্ছে কিন্তু আপনারা আপনারা একবার নিজেকে প্রশ্ন করুন আজকের বর্তমান বাজারে আপনি যে ইনকাম করছেন সেটা দিয়ে আপনি চলতে পারছেন কিনা সাইফুল ভাই বলেছে 10 টাকা কেজি চাল খানের কথা বলেছে আজকে চালের দাম কত 70 টাকা সোয়াবিন তেলের দাম কত 200 টাকা গত কয়েকদিন আগে একজন সোয়াবিন তেল ইম্পোর্টারের সাথে কথা হয়েছিল তিনি বলছেন আমাকে যদি এলসি খুলতে দেওয়া হয় আমাকে যদি অনুমতি দেওয়া হয় এই বাজারে 130-140 টাকা লিটার আমি সোয়াবিন খাওয়াবো কিন্তু সরকার দিবে না কারণ যাদেরকে ইম্পোর্ট করতে সরকার এলসি খোলার অনুমতি দিচ্ছে তাদের কাছ থেকে শত শত কোটি টাকা তুলে নিচ্ছে এই যে বঙ্গবাজারে আগুন লেগেছে না আগুন লাগানো হয়েছে মানুষ কষ্ট তুলছে আমি কিছু বলতে চাই না কিন্তু আগুন লাগার পরপরই যখন বহুতল ভবন গড়ার জন্য কর্মযজ্ঞ শুরু হয় তখন আমাদেরকে বলতেই হয় এই সমস্ত আগুনের পেছনে কোনো দূরভিসন্ধি আছে কিনা কারণ এই বঙ্গবাজারে যদি এখন একটা বহুতল ভবন ওঠে এক দুই টাকার বাণিজ্য না
শত শত কোটি টাকার বাণিজ্য, এই বাণিজ্য কে করবে? এই বাণিজ্য কে করবে? বিরোধী দলের কোন নেতা কর্মী করবে? সরকারি দলের নেতারা। কাজে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলেছেন, এই দানবীয় সরকারকে হটাতে না পারলে আজকে ছাত্র শ্রমিক কারো রেহাই নাই, কারো জীবন নিরাপদ নয়। গাজীপুরের মেয়র, সাবেক মেয়রের অসহায়ত্ব শুনেছেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পরে সংবাদ সম্মেলনে বলেছেন, আমি গুম হয়ে যেতে পারি, আমার হাতে হাত করা পড়তে পারে। অথচ এই মেয়রই যখন নৌকার মনোনয়নে গতবার নির্বাচন করেছিলেন, তিনি বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে গাজীপুর থেকে গুম করিয়ে নারায়ণগঞ্জ থানায়, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অ্যারেস্ট দেখিয়েছেন। আজকে তিনি নিরুপায়। কাজী আওয়ামী লীগের হাতে আজকে আওয়ামী লীগ নিরাপদ নয়। ভালো মানুষ আওয়ামী লীগের সাথে শেষ পর্যন্ত রাজনীতি কেউ করতে পারে নাই। আজকে আওয়ামী লীগের এই দৈত্য দানবীয় সরকার হটাতে আমাদের ছাত্র শ্রমিক সকলকে সম্মিলিত ভাবে আন্দোলন করতে হবে, আগামী দিনের সংগ্রামে রাজপথে থাকতে হবে। আরেকটি কথা বলে শেষ করব, শহর কেন্দ্রিক, প্রেস ক্লাব কেন্দ্রিক আন্দোলন সংগ্রামে মিডিয়া আসে, বক্তব্য পাবলিকের কাছে যায়। এইবার গ্রামে গিয়েছিলাম, আপনারা জানেন আমার বাড়ি দক্ষিণ অঞ্চলে, কৃষকদের কাছে শুনেছি তারা চরের জমি ইজারা নিয়ে তরমুজ চাষ করছে, সেই জমি সরকার বিভিন্ন জনের গরিব মানুষের নামে ভূমিহীনদেরকে লিজ দিয়েছে। সেই জমিতে চাষ করতে হলে যুবলীগকে এক দফা চাঁদা দিতে হয়, আওয়ামী লীগকে আরেক দফা চাঁদা দিতে হয় জমি চাষ করার সময়। যখন এই তরমুজটা মার্কেটে আসবে, ফলটা যখন বাজারজাত করবে, তখন আওয়ামী লীগের নেতার স্টিমার কিংবা লঞ্চে পরিবহন করতে হবে, আবার ওই লঞ্চ থেকে নামিয়ে বাজারে নেওয়ার জন্য যুবলীগ নেতার টমটম হলার লেগুনাতে আবার নিয়ে যেতে হবে দফায় দফায়। এইভাবে আজকে কৃষকদের রক্ত চুষে আজকে আওয়ামী লীগের লোকেরা চাঁদাবাজি করছে। কাজে এই আওয়ামী লীগের হাতে আজকে দেশে আর কেউ নিরাপদ নাই। তাই আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান রেখে তাই শেষ করব, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে, আমরা বাঁচতে, সকলকে বাঁচাতে, অমিতবাসীবাদের পতন ঘটাতে চূড়ান্ত আন্দোলন সংগ্রাম করার জন্য রাজপথে নামুন, রাজপথে নামুন। রাজপথে নামা ছাড়া আমাদের কারো অধিকার আদায় হবে না।